তসলিমা আক্তার, আপনি প্রশ্ন করেছেন, কেউ যদি বলে আমার সব কথা তোমার জন্য অভিশাপ, তাহলে কি অভিশাপ পতিত হবে? পতিত হলে এ থেকে বাঁচার উপায় কি? জানালে উপকৃত হতাম। আমরা এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি মজলুম হয়, অত্যাচারিত হয়, তখন তার বদদোয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম। এটা একটা সহিহ হাদিস। মজলুম ব্যক্তির দোয়া থেকে তোমরা বেঁচে থাকো, অর্থাৎ মজলুম ব্যক্তির প্রতি জুলুম করো না, কোনো ব্যক্তিকে মজলুম করো না, কারণ আমরা যখন জুলুম করব তখনই সে মজলুম হবে। অতএব মজলুম যদি আমরা কাউকে করে ফেলি, অর্থাৎ কারোর প্রতি জুলুম করি, তখন তার দোয়াটা আমাদের বিরুদ্ধে খুব দ্রুত কবুল হবে, কারণ আল্লাহ এবং এই মজলুম ব্যক্তির মাঝখানে আর কোনো পর্দা নেই, পর্দা থাকে না। ফলে এই ব্যক্তি যখন লানত দেয়, তখন সেটা কিন্তু আমাদের উপর পতিত হওয়ার খুবই সম্ভাবনা আছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে লানত দিচ্ছে কিন্তু লানত দেওয়ার পাত্র আপনি নন, অন্যায়ভাবে লানত দেওয়া হচ্ছে। অনেক সময় অনেক মা বাবারা কথায় কথায় নিজের ছেলে মেয়েদের উপরে লানত দেয়, বলে যে তোর উপর আল্লাহ লানত পড়ুক, মানে একটু অসন্তুষ্ট হয়েছে এ কারণেই, এটা রাগের কারণে বলে। আসলে সে যদি জানতো যে যে লানত সে দিচ্ছে সেটা কত ভয়াবহ রকমের, যদি পতিত হয় সে ক্ষতিগ্রস্ত হবে তার নিজের সন্তান, এটা তো মানুষ জানে না, কিন্তু সে রাগবশত এটা বলে থাকে, তোর উপর আল্লাহর গজব পড়ুক ইত্যাদি, এই যে বলে থাকে এটা খুব অন্যায়। এই ধরনের অন্যায়মূলক লায়নাত দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। লায়নাত বাংলাতে আমরা বলি অভিসম্পাত, অর্থাৎ কাউকে আল্লাহর রহমত থেকে দূরে তাড়িয়ে দেওয়া, আল্লাহর যাতে আজাব গজব তার উপর পতিত হয় এবং রহমত থেকে সে বঞ্চিত হয় এমন একটা বদদোয়া করার, এটাই হলো লায়নাত। এক্ষেত্রে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লায়নাত যারা দেয় অকারণে অন্যায়ভাবে তাদেরকে সতর্ক করেছেন, তাদেরকে ধমক দিয়েছেন, তাদেরকে ভয় দেখিয়েছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল আবদা ইযা লানা শাইআন সাআদাতিল লানাতু ইলা আসসামা, যখন কোনো বান্দা কাউকে লানাত দেয় তখন তার সে লানাতটা, যেহেতু এটা একটা দোয়া, বদদোয়া, এটা আকাশে উঠে যায়। ফাতুগলাকু আবওয়াবুস সামাই দুনাহা, তখন এই লানাতটা যখন আকাশে উঠে যায় তার নিচের আসমানের দরজা তখন বন্ধ করে দেওয়া হয়, বন্ধ হয়ে যায়। সুম্মা তাহাবাতু ইলাল আরদ, তারপরে সে লানাতটা আবার জমিনে ফেরত আসে। ফাতুগলাকু আবওয়াবুহা দুনাহা, তখন লানাতের নিচের দরজা আবারও বন্ধ হয়ে যায়। সুম্মা তাখুযু ইয়ামিনান ওয়া শিমালান, এরপরে সে ডান দিকে বাম দিকে সে মুভ করতে থাকে। ফাইদা লাম তাজিদ মাসাগান রাজাআত ইলা আল্লাযী লা'ন, যখন সে কোনো মাসাগ, অর্থাৎ লা'নাতটা তো কাউকে, কারো উপর পতিত হতে হবে, সে যখন আসমানে যায় তখনও কাউকে পাইল না, যখন আবার জমিনে নেমে আসলো, কারণ আসমানে তো কোনো আসমানে থাকে কারা, ফেরেশতারা, সেখানে লা'নাতের যোগ্য কেউ নাই, তাহলে আবার সেটা ফিরে আসে জমিনে। এখন সে খুঁজতে থাকে ডান বামে যে কাকে ধরা যায়, কাকে ধরা যায়। যখন সে দেখে যে কাউকে ধরার মতো নাই, তাহলে তখন কি হয়, এটাই এখানে খুবই তাৎপর্যপূর্ণ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাজাআত ইলা আল্লাযী লা'ন, তখন এই লা'নাতটা ফিরে আসে ওই ব্যক্তির কাছে যে লা'নাতটা করেছে। ফাইদা কানা লিযালিকা আহলান, যখন সে এই লা'নাতের জন্য নিজেই যোগ্য হয়ে যায়, এখানে বলেছেন রাজাআত ইলা আল্লাযী লু'ন, রাজাআত ইলা আল্লাযী লু'ন, তখন সে লায়নাতটা এদিক ওদিক খুঁজে আর কাউকে না পেয়ে যার, যাকে লায়নাত করা হয়েছে তার কাছে ফিরে আসে। ফাইদা কানা লিযালিকা আহলান, যখন সে ব্যক্তি যাকে লায়নাত করা হয়েছে সে যদি লায়নাতের যোগ্য হয় তখন তার প্রতি লায়নাতটা পতিত হয়ে যায়। ওয়া ইল্লা রাজাআত ইলা কাইলিহা, অন্যথায় এই লায়নাতটা তার কাইলের প্রতি ফিরে আসে। তাহলে এখানে আমরা এই হাদিসটাতে, দীর্ঘ হাদিসটাতে বুঝলাম যে লায়নাতটা গিয়ে আবার যখন জমিনে ফিরে আসে তখন সে খুঁজে খুঁজে যাকে লায়নাত করা হয়েছে তাকে বের করে, বের করে সে লায়নাতের যোগ্য হলে তার উপর সে পতিত হয়, আর যদি যোগ্য না হয়, আর যদি যোগ্য না হয় তাহলে তার উপর পতিত হয় না, পতিত হয় যিনি লায়নাত করেছেন তার উপরে। এই হাদিসটা আবু দাউদ বর্ণনা করেছেন, শেখ আলবানী এই হাদিসটিকে হাসান বলেছেন, এবং
এই হাদিসের উপরে আরও ওলামায়ে কেরাম অনেকেই সুন্দর সুন্দর তালিক করেছেন। শেখ মোহাম্মদ ইবনে উসাইমিন তিনি বলেছেন যে এই হাদিসে অত্যন্ত কঠিন ধমক দেওয়া হয়েছে, কঠিন ভয় প্রদর্শন করা হয়েছে ওই ব্যক্তির উপর যে লায়নাত করে, এমন ব্যক্তিকে যে লায়নাতের উপযুক্ত নয়, লায়নাতটাকে করা যায় না। যদি এমন অপাত্র সে লায়নাতটাকে রাখে তাহলে তার জন্য বড় ধরনের ধমক হলো এই হাদিসটা, কারণ এই লায়নাতটা আসমান এবং জমিনে ডানে বামে সর্বত্র ঘুরে আবর্তিত হতে থাকে, মুভ করতে থাকে, এবং পরিশেষে লায়নাতটা তার যোগ্য কোনো পাত্র যদি না পায় তাহলে লায়নাতকারী ব্যক্তির উপরই সেটা এসে পতিত হয়। আল্লাহু আকবার। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লায়নাতকে অনুৎসাহিত করেছেন অনেকগুলো হাদিসে, তাহলে মনে হয় আমাদের কাছে লায়নাত সম্পর্কিত বিষয়টি আরও স্পষ্ট হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআন, মুমিন তো সেই ব্যক্তি নয় যে মানুষকে গালিগালাজ করে, তাআন দেয়, খালি একের পর এক ব্লেম করে, হ্যাঁ, ওয়ালাল লাআন, এবং মানুষকে কথায় কথায় লায়নাত করে, ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদি, এবং সে অশ্লীল কাজ কিংবা কথাও লিপ্ত হয় না এবং খারাপ কথা এবং কাজেও লিপ্ত হয় না। তাহলে ওয়ালাল লাআন দিয়ে আমরা দেখতে পাচ্ছি আসলে কথায় কথায় যারা লায়নাত দেয় ওদেরকে লাআন বলা হচ্ছে। লায়নাত যারা কালে ভদ্রে অনেক কষ্ট পেয়ে মজলুম হয়ে দেয় তাদের কিন্তু সমালোচনা এখানে করা হচ্ছে না, তবে সমালোচনা করা হচ্ছে যাদের অভ্যাস হয়ে গেছে কথায় কথায় লায়নাত দেওয়া, তাদেরকে লাআন বলা হয়। এই হাদিসটা আমরা দেখতে পাচ্ছি তিরমিজি বর্ণনা করেছেন এবং এই হাদিসটাকে শেখ আলবানী সহি বলেছেন। আরেকটা হাদিস দেখতে পাচ্ছি সামুরা ইবনু জুন্দুব রাদি আল্লাহ তাআলা আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তালাআনু বিলআনাতিল্লাহ ওয়ালা বিগাযাবিহি ওয়ালা বিন্নার, তোমরা একে অপরকে লায়নাত দিও না আল্লাহর লায়নাত দ্বারা, যে আল্লাহ তোমার উপর লায়নাত বর্ষণ করুক, এভাবে তোমরা একে অপরকে লায়নাত দিও না, ওলা বিগাযাবিল্লাহ, আল্লাহ তোমার উপর গজব ফেলুক, এভাবেও তুমি লায়নাত দিও না, ওলা বিন্নার, আল্লাহ তোমাকে জাহান্নামে ফেলে দিক, এভাবেও তোমরা পরস্পরকে লায়নাত দিও না। এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং শেখ আলবানী সহিহ বলেছেন। শেখ মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন বলেছেন এর অর্থ হলো, লা ইয়ালআনু বা'দুকুম বা'দা বিলআনাতিল্লাহ, তোমাদের একে আরেকজনকে যেন আল্লাহর লায়নাত দ্বারা লায়নাত না করে, ফায়াকুলু লিসাহিবিহি লায়নাকাল্লাহ, যেন কেউ তার বন্ধুকে না বলে যেমন আল্লাহ তোমাকে লায়নাত দিন, ওয়ালা বিগাযাবিহি ফায়াকুল গাযাবাল্লাহু আলাইক, অথবা গাযাবুল্লাহি আলাইক, যে এবং সে আল্লাহর গজব দিয়েও যেন লায়নাত না দেয়। শেখ সালেহ বিন উসাইমিন বলছেন এভাবে না বলা যে তোমার উপর আল্লাহর গজব পড়ুক, ওয়ালা বিন্নার ফায়াকুল আদখালাকাল্লাহু আন্নার, এবং জাহান্নামের আগুন দিয়েও যেন একে অপরকে লায়নাত না দেয়, যেমন কেউ যদি বলে আদখালাকাল্লাহু আন্নার, আল্লাহ তোমাকে জাহান্নামে প্রবেশ করান, প্রবেশ করাক। হ্যাঁ, কুল্লু হাদা হাদ্দারা মিনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেখ সালেহ বিন উসাইমিন বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ধরনের লায়নাত করতে নিষেধ করেছেন, সতর্ক করেছেন, লিআন্নাহু কাদ ইউকাল লিমান লা ইস্তাহিকহু, কারণ নিষেধ করেছেন কেন, কারণ অনেক সময় এটা বলা হবে সেই ব্যক্তিকে যে ব্যক্তি এই লায়নাতের যোগ্য নয়, আপনি অন্যায়ভাবে তাকে লায়নাত বর্ষণ করছেন, ফলে লায়নাতটা নিজের উপরই ফেরত আসে। আচ্ছা, আবু দারদা থেকে আরেকটা হাদিস আমরা দেখতে পাচ্ছি, তিনি বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাল লাআনিনা লা ইয়াকুনুনা শুহাদাআ ওয়ালা শুফাআআ ইয়াউমাল কিয়ামাহ, রাওয়াহু মুসলিম, মুসলিমের হাদিস এটা, যে যারা অধিক অধিক লানাত দেয় তারা কিয়ামতের দিন সাক্ষ্যদাতাও হবে না শাফাতকারীও হবে না, তার মানে তাদের পজিশন অনেক অনেক নিচে নেমে যাবে। এটা সহিহ মুসলিমের একটা হাদিস। সহিহ মুসলিমের আরেকটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়ানবাগি লিসিদ্দিকিন আন ইয়াকুনা লাআনান, কোন সত্যবাদীর জন্য লানাতকারী হওয়া, লাআন হওয়া, এটা সাজে না, এটা সঙ্গত নয়। ইমাম নাবাবী এই সহিহ মুসলিমের এই হাদিসের উপরে তিনি তালিক করেছেন, বলেছেন, ফিহি আজ-জাজরু আনিল লাআন وان من تخلق به لا يكون فيه هذه الصفات الجميله, এর মধ্যে ধমক রয়েছে লায়নাত থেকে, যেন কেউ লায়নাত না দেয়, আর এটাও রয়েছে যে ব্যক্তি
এর দ্বারা মানে তার চরিত্রকে বিভূষিত করে, লানাত কথায় কথায় লানাত দেয়, মানে যে ব্যক্তি মানে এমন ব্যক্তিকে এর দ্বারা বিভূষিত করে যার মধ্যে ওয়ান্না মান তাখাল্লাকা বিহি লা ইয়াকুনু ফিহি হাদিহিস সিফাতুল জামিলা। আচ্ছা, এই সুন্দর সুন্দর সিফাতগুলো তিনি আরও অন্য অন্য সিফাতের কথা বলেছেন, বুঝিয়েছেন, যার মধ্যে এই সুন্দর সিফাতগুলো থাকবে না সেই আসলে লানাতের এই বক্তব্য দ্বারা আসলে হয়ে থাকে, মুতাখাল্লেক হয়ে থাকে, অর্থাৎ চরিত্রবান হয়ে থাকে লানাতের চরিত্র ইত্যাদি। তো আমাদের এই আলোচনা থেকে খেয়াল রাখতে হবে যে আমরা যেন লানাতকে আসলে অ্যাভয়েড করি, আমরা যেন আমাদের সকল ক্ষেত্রেই আমাদের ইন্টারাকশন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ছেলে মেয়ে, আমাদের পিতামাতা কিংবা আমাদের সাথে যারা কলিগরা কাজ করছে কাউকে লানাত না দিই, এমনকি মাজলুম হলেও যদি আমরা লানাত না দিয়ে ক্ষমা করে দেই, এটাই হচ্ছে ইসলামের সুমহান চরিত্র। আসুন আমরা সেভাবে নিজেদেরকে গড়ে তুলি।